আপনারা এর বিরুদ্ধে সোচ্চার হন, আপনারা যদি না সোচ্চার হন আজকে ব্রিটিশ ভারতকে জানেন আপনি দুঃখের কথা বলতে। তো বর্তমানে এখন প্রায় প্রতিটি জেলায় আন্দোলন চলছে, ঠিক আছে, আরজিকর যে ঘটনাটা ঘটেছে তো সব জায়গায় বর্তমানে এখন আন্দোলন চলছে। তো সেই সে বর্তমান আপডেট কী রয়েছে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, সঙ্গে থাকুন। তো সন্দীপ সহ সাতজনের পলিগ্রাফ টেস্ট হবে আরজিকর কাণ্ডে, সিবিআইকে অনুমতি দিল আদালত। সিবিআই ছাত্ররাই একদিন বাংলাদেশ থেকে তার প্রধানমন্ত্রীকে তাড়িয়ে দিয়েছে দেশ থেকে, ছাত্র আন্দোলনে মমতা ভয় পেয়েছে, পাশেই আমাদের দেশ বাংলাদেশ, একই ভাষা, একটা কথা বলে কাজী নজরুল ইসলামের আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল, ছাত্র দল যেটা পারে সেটাই হলো প্রকৃত লড়াই। ভূমি আছে শিশুর পিতা, সব শিশুর এই অন্তরে, কবির ভাষায় যদি আমরা বলি আজকের ছাত্র কালকের পিতা, কালকের তারা ভবিষ্যৎ, তারা বুঝে গেছে এই বাংলায় আমরা যদি চুপ করে থাকি আমাদের আগামী প্রজন্ম স্তব্ধ হয়ে যাবে, তারা সর্বশান্ত হয়ে যাবে, তাই তো ছাত্ররা আজকে আন্দোলনে নেমেছে। মমতা ব্যানার্জি ভয় পেয়েছে, বিভিন্ন জেলায় স্কুলের যে টিআই, টিআইরা চিঠি দিচ্ছে স্কুলের মাস্টারদের কাছে কোন ছাত্র স্কুলের বাইরে আন্দোলন করতে যেতে পারবে না। আমরা কি ব্রিটিশ রাজ্যে বাস করছি? এই কি ব্রিটিশ এখনো রয়েছে? আমরা আমাদের স্বাধীনতার কথা বলতে পারবো না? আমরা নিজের জীবন, আমার সমাজে একটা দুষ্কৃতি কাণ্ড খারাপ হচ্ছে, আমরা তার বিরুদ্ধে আওয়াজ তুলতে পারবো না? আমরা কোন দেশে বাস করছি? গণতন্ত্র না, আমরা না বলছি গণতন্ত্র দেশে বাস করছি, আমরা আমরা গণতন্ত্র দেশের নাগরিক। আজকে গণতন্ত্র কি এই হলো গণতন্ত্র যেখানে আমরা আওয়াজ তুলতে পারবো না? তাদের আওয়াজকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে, তাদের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে, তারা আন্দোলন করতে পারবে না, কারণ ভয় পেয়েছে দিদি, দিদি ভয় পেয়েছে। যেই ছাত্র আন্দোলন বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী এই ছাত্রদের উপর নিপীড়ন অত্যাচার করার প্রতিবাদে আজকে দেশ ছাড়া হয়েছে, দিদি ভয় পাচ্ছে আমি যেন বাংলা ছাড়া না হয়ে যাই, আজকে তাই ভয় পেয়েছে, আজকে নিজে লড়াই করছে, বলছে আমরা ফাঁসি, আমরা নির্যাতিতার বিচার চাই। আজকে তাদের লোকেরা ব্লকে ব্লকে মিছিল করছে, আন্দোলন করছে, ভালো কথা, আমরাও তো এই ভাষাটাই বলছি, আমরাও তো এই আন্দোলন পক্ষে আছি, আমরা তো বিচারটা চাইছি। তাহলে আপনি কেন সুপ্রিম কোর্টে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আপনি আজকে এই আন্দোলনকে স্তব্ধ করে দিতে চাচ্ছেন, এই বিচারকে আপনি শেষ করে দিতে চাচ্ছেন? আপনাকে জবাব দিতে হবে, মানুষ আপনার জবাব, মানুষ আপনার কাছে জবাব চাইছে। মনে করছে ঘটনার পর হাসপাতাল এবং সেমিনার রুমে যাওয়া নিয়ে বিভিন্ন বয়ানের মাধ্যমে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন ধৃত মনে করা হচ্ছে, জন্য তার জন্য পলিগ্রাফ করতে চাইছে সিবিআই, ঠিক আছে। তো আরজিকর কাণ্ডে হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ সাতজনের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি দিল শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত। এবার আরজিকর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ অভিযুক্ত অভিযুক্তদের বন্ধু হাসপাতাল করাতে পারবে সিবিআই। উল্লেখ্য, যার বা যাদের পলিগ্রাফ পরীক্ষার আবেদন জানানো হয় তার সম্মতি ছাড়া ওই পরীক্ষা করা যায় না, পলিগ্রাফ পরীক্ষা থেকে প্রাপ্ত তথ্য আদালতে প্রমাণ হিসাবে গ্রাহ্য হয় না, এই পরীক্ষায় তদন্তে সুবিধা হয় মাত্র, সে পরীক্ষার জন্য বৃহস্পতিবার শিয়ালদহ কোর্টে আবেদন জানিয়েছিল সিবিআই, শুক্রবার সেই অনুমতি মিলেছে, শুক্রবার শিয়ালদহের আদালতে হাজির করানো হয়েছিল অভিযুক্তকে, তাদের 14 দিনের বিচার বিভাগ হেফাজতে পাঠিয়েছে আদালত, কড়া নিরাপত্তার মাঝে বিচারকের কক্ষে তার শুনানি হয়েছে, সেখানে সাংবাদিক বা বাইরের কারো প্রবেশের অনুমতি ছিল না, অভিযুক্তের তরফে জামিনের আবেদন করা হলেও তা মঞ্জুর করা হয়নি। এই আবহে আরজিকর কাণ্ডে অভিযুক্ত সহ সাতজনের পরিগ্রাফ করানোর অনুমতি দিয়েছে আদালত। তারপর যেটা আপনার আপডেট রয়েছে, ওই দিন ঘটনার কথা বলার পর বেশি হাসি খুশি ছিল বিস্ফোরক, সেদিন রাতে সঞ্জয়ের সঙ্গী আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠানে, এখানে ছবি দেওয়া রয়েছে। তো সঞ্জয়ের সঙ্গী সিভিক ভলেন্টিয়ারের বয়ান, এদিন সঞ্জয়ের সঙ্গী বলেছেন বেড়াকে ফিরে অনেকক্ষণ ঘুমিয়েছিল সঞ্জয়, একজনকে হাসপাতালে দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু বারবার তা এড়িয়ে গিয়েছে সঞ্জয়, পরে ঘটনার কথা শুনে বরং খুশি হয়েছিল সঞ্জয়। ওই রাতে সঞ্জয়ের সঙ্গে সোনাগাছি গিয়েছিল সে, রাত 3টের সময় সঞ্জয় সেখান থেকে একা আরজি করে যায়, ঘটনাটি ঘটিয়ে ফিরে আসে বেড়াকে। পরদিন দুপুর থেকেই মদ্যপান করছিল সঞ্জয়। চলে আসছি নেক্সট ডে,
আটই আগস্ট রাতে আরজি কর হাসপাতালে ঢোকার আগে কি ঘটেছিল? পুলিশের আর 180 ভলেন্টিয়ার করে ঢোকার আগে পর্যন্ত তিনি ছিলেন সঞ্জয়ের একমাত্র সঙ্গী। ওই রাতে আরজি করে ঢোকার আগে কি কি করেছিলেন অভিযুক্ত সঞ্জয় রায়, কেমন ছিল তার মতিগতি, পরদিন গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত বা কি করেছিল সে, তা বিস্তারিত তুলে ধরেছেন তার সঙ্গী। 8ই আগস্ট রাতে সোনাগাছি চৈতলার জন্যপল্লী ঘুরে আরজি করে গিয়েছিল সঞ্জয়। ভোরে পুলিশ ব্যারাকে ফিরে দুপুর পর্যন্ত নিশ্চিত ঘুমাসে, তারপর আকণ্ঠ মদ্যপান করে দিনভর সে ছিল বেশ হাসিখুশি মেজাজে। আরজিকর কাণ্ডে অভিযুক্তের গতিবিধি নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি তার সঙ্গীর। পরদিন অর্থাৎ 9ই আগস্ট সঞ্জয়ের গতিবিধিতে কিছুটা পরিবর্তন লক্ষ্য করেন তার সঙ্গী। পরদিন আরজিকর হাসপাতাল যাওয়ার কথা থাকলেও তা কৌশলে এড়িয়ে যায় সঞ্জয়, এমনটাই দাবি তার সঙ্গীর। ততক্ষণে অবশ্য চাউর হয়ে গিয়েছে আরজিকরের সেমিনার হলে তরুণীর চিকিৎসক ধর্ষণ করে খুনের খবর। বারবার আরজিকর প্রসঙ্গ এড়ায় সঞ্জয়, আরজিকর কাণ্ডের কথা শুনে হাসি খুশি। সেই রাতে সঞ্জয়ের সঙ্গীর বিস্ফোরক তথ্য, তবে সেদিন সঞ্জয় যে হাসপাতালে গিয়েছিলেন তার প্রমাণ মিলেছে সিসিটিভি ফুটেজে। ঘন ঘন যাতায়াত সূত্রে আরজিকরের ভূগোল ছিল সঞ্জয়ের মুখস্থ, তাই সহজে চারতলার সেমিনার হলে পৌঁছে গিয়েছিল সে, কিন্তু তা কারো নজরে এলো না কেন। ক্ষণিকের প্রবৃত্তি থেকেই এ কাণ্ড, না কী করে পিছনে রয়েছে ভিন্ন পরিকল্পনা। তরুণী চিকিৎসকের উপর যে নির্যাতন চালানো হয়েছে তা কি আক্রোশের বসে, এমন নানা প্রশ্ন তদন্তকারীদের সামনে আসছে। পলিগ্রাফ টেস্টে কি সেসব রহস্যের পর্দা উঠবে? অন্যদিকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলায় এফআইআর রুজু সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তের তৎপরতা। সন্দীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর রুজু করে তদন্তে সিবিআই। হাইকোর্টের নির্দেশে আজই নথি হাতে পায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআইকে নথি হস্তান্তর করে রাজ্য সরকারের সিট। আলিপুর কোর্টে ইতিমধ্যে এফআইআর নথি সিবিআইয়ের